হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আমি আজকে হাজির হয়েছি আপনাদের সামনে একটি নিউজ নিয়ে। ক্রিকেটার থেকে 5 বছরের জন্য নিষিদ্ধ হলেন শাহাদাত হোসেন, আমাদের জাতীয় ন্যাশনাল ক্রিকেট দলের একজন খেলোয়াড়, পেসার শাহাদাত হোসেন 5 বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন। তো এতক্ষণে বোধহয় আপনারা সবাই জেনে গেছেন কি কারণে উনি 5 বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন। তো আরাফাত সানিকে উনি থাপ্পড় মেরেছেন, যার কারণে ওনাকে বিসিবি 5 বছরের জন্য বিসিবির সকল ধরনের ক্রিকেট খেলা থেকে নিষিদ্ধ করেছেন। তবে 2 বছর স্থগিত রেখেছেন, 3 বছর পারমানেন্টলি উনি কোনো খেলায় খেলতে পারবে না, ওই 2 বছর ওনাকে নজরদারিতে রাখা হবে। যদি কোনো কারণে উনি কোনো ধরনের রুলস ভঙ্গ করে তাহলে 5 বছর কার্যকর করা হবে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে এই শাহাদাত হোসেনের 5 বছর বাংলাদেশ ন্যাশনাল টিমে বা বিভিন্ন ধরনের লিগে খেলতে পারবে না, বিসিবির অধীনে যতগুলো ক্রিকেট খেলা আছে কোনো খেলায় সে জয়েন করতে পারবে না, তো সেই বিষয়টি নিয়ে ছোট একটি রিপোর্ট আমি আপনাদের সামনে আজকে তুলে ধরবো। তো সেই রিপোর্টটি নেওয়া হয়েছে www.sonalnews.com এই ওয়েবসাইট থেকে। তার আগে বলে নিচ্ছি বন্ধু, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমাদের প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন আপনার মোবাইলের ওয়ালে চলে যাবে। তো বন্ধুরা, আর দেরি না করে চলে যাচ্ছি ইন্ট্রোতে। ক্রিকেট থেকে 5 বছর নিষিদ্ধ হলেন শাহাদাত। সতীর্থ আরাফাত সানি জুনিয়রকে পেটানোর দায়ে সব ধরনের ক্রিকেট থেকে 5 বছর নিষিদ্ধ হয়েছেন ক্রিকেটার শাহাদাত হোসেন। সোমবার জাতীয় ক্রিকেট লীগের ষষ্ঠ রাউন্ডের ম্যাচে সতীর্থ খেলোয়াড়ের গায়ে হাত তোলার অপরাধে তার উপরই নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তবে এই 5 বছর শাস্তির মধ্যে আবার 2 বছর স্থগিত রাখা হয়েছে, যার মানে দাঁড়ায় মূল শাস্তি 5 বছর হলেও আগামী 3 বছর বিসিবির অধীনে কোনো ক্রিকেটীয় কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না শাহাদাত হোসেন রাজীব। মঙ্গলবার 19 নভেম্বর সকাল 11:30 পর থেকে দুপুর 1টা পর্যন্ত আম্পায়ার ও ম্যাচ রেফারির রিপোর্ট নিয়ে আলোচনার পর জাতীয় লীগ টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান মিনহাজুল আবদিন নান্নু জানান, আমরা শাহাদাত হোসেন রাজীবকে 5 বছরের জন্য নিষিদ্ধ করেছি, এর মধ্যে প্রথম 3 বছর বিসিবির অধীনে কোনো রকম ক্রিকেটীয় কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না, পরের 2 বছর সে কড়া নজরদারিতে থাকবে, তখন কোনো রকম শৃঙ্খলা ভঙ্গ করলে পুরো 5 বছর নিষেধাজ্ঞা কবলে পড়তে হবে। আরাফাত সানিকে মারধরের ঘটনার সূত্রপাত বলগসা নিয়ে গত রবিবার ঢাকা বিভাগ ও খুলনা বিভাগের মধ্যকার ম্যাচ ঢাকার পেসার মোহাম্মদ শহীদ ছিলেন বোলার, ফিল্ডার আরাফাত সানি ফিল্ডিং করছিলেন মিড অফে, শাহাদাত রাজীব ছিলেন মিড অনে। বোলারের হাতে বল দেওয়ার আগে রাজীব সতীর্থ ক্রিকেটার আরাফাত সানিকে বলেন ভালোমতো বলটা ঘষে দিতে যাতে উজ্জ্বল ঠিক থাকে, কিন্তু আরাফাত সানি তা করতে অস্বীকৃতি জানান। তখন রাজীব এগিয়ে গিয়ে আরাফাত সানির কাছে জানতে চান কেন বল ঘষে দেবে না, রীতিমতো চার্জ করা শুরু করেন তিনি। এ নিয়ে কথা কাটাকাটি হয়, এক পর্যায়ে আরাফাত সানিকে কষে চড় বসিয়ে দেন রাজীব, রাগ নিয়ন্ত্রণ করতে না পারে লাথিও মারেন। উদত রাজীবকে থামানোর চেষ্টা করেন অন্য সতীর্থরা, তবুও থামানো যাচ্ছিল না, পরে তাকে জড়িয়ে ধরে ড্রেসিং রুমে পাঠিয়ে দেন তারা। এ সময় তাকে লাল কার্ড দেখান আম্পায়ার, সেখান থেকে সরাসরি ঢাকায় ফিরে আনা হয়, যে কারণে ম্যাচের শেষ 2 দিন আর খেলতে পারেননি রাজীব। উল্লেখ্য, ক্রিকেটে লাল কার্ড দেখানোর রীতি চালু হওয়ার পর এটি কোনো বাংলাদেশি ক্রিকেটার হিসেবে প্রথম লাল কার্ডের ব্যবহার। শাস্তি পেতে চলেছেন শাহাদাত হোসেন, নিষেধাজ্ঞার মূল হেতা মোহাম্মদ শহীদ সতীর্থকে মেরে এবার 5 বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন শাহাদাত। নিষিদ্ধের পাশাপাশি জরিমানা গুনতে হবে 3 লাখ টাকা। শাহাদাত হলেও এ ঘটনার মূল হেতা একই দলের ডানহাতি পেসার শহীদ, তিনি প্রথম ছুটে গিয়ে মিড অফ ফিল্ডার আরাফাত সানিকে শাসন ধাক্কা দেন, পরে শাহাদাত ছুটে গিয়ে প্রথমে থাপ্পড় পরে লাথি মারে আরাফাত সানিকে, কিন্তু ম্যাচ রেফারির রিপোর্টে শহীদকে সেভাবে দোষী দেখাননি, তাই প্রাথমিকভাবে শাহাদাত হোসেনের সঙ্গে পেসার শহীদ বড় ধরনের শাস্তির হাত থেকে বেঁচে যান। ভিডিওটি কেমন লাগলো এবং আরাফাত সানিকে 5 বছরের নিষিদ্ধ নিয়ে এই ব্যাপারটি নিয়ে আপনার মতামত কি, অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। আবারও হাজির হব নতুন কোনো প্রসঙ্গ, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।